ন্যাশনেল হেলথ মিশনের আন্ডারত ইয়াত প্রায় 49 লাখ টাকা স্যাংশন করেছে এই জালা ব্লক লেভেল হেলথ ইউনিটের কারণে। আর এটা এই উদ্বোধন আমি করল আর ইয়ার নির্মাণ কার্য আরম্ভ হব। দুই তলা একটা বিল্ডিং হব। ইয়াত আগরপরাই একটা ইনফ্রাস্ট্রাকচারের একটা অভাব আসে, সমস্যা আসে, এইটার দ্বারা এটি দূর হবলে গিয়ে আছে। জালাত বহুতখিনি সমস্যা আছে। জালার যে হসপিটাল চিএইচি এই যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ এটা বহুত ডর এরিয়া এই কভার করে আছে। ডক্টর অভাব আসে, লাহে লাহেকে এই দূর করবলে চেষ্টা করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার যে এইটাও মানে অল্প দূর করবলে চেষ্টা করা হয়েছে। আজি যেটু একটা আধারশিলা স্থাপন, তার দ্বারা যে দুইতলা যে বিল্ডিং হব, তার দ্বারা ইনফ্রাস্ট্রাকচার বা আন্তঃগাঁথনি সমস্যাটো বহুতখিনি নাইকিয়া হয়ে যাবে। লগতে এটা জালাহরপরা এই সিএইচিলেকে অহা যে রাস্তার সমস্যা, বহু দিনের এই রাস্তাটা পকীকরণ হওয়া নাই। তো মই কথা দিছো নেক্সট ইয়ারত যদি রাস্তা আকো স্যাংশন হয় মোর সমষ্টিত, এই রাস্তাটো করবলে লওয়া হব। আর এই সম্পর্কে মই বিটিসি চিফর লগত, বিটিসি কাউন্সিলর লগত কথা পাতিম। আজি এইখানে কার্যসূচীর কারণে আহিছো আর মোক আজি আধারশিলা স্থাপন করবলে সুযোগ দিয়ার কারণে যে ম্যানেজমেন্ট কমিটি আর হসপিটালের অথরিটি তেখেতকলে মই ধন্যবাদ দিছো। ভুলকা মারি প্রতিবাদ করা তো এটা রাস্তার কারণে করেছে বলে মই জানিলো। এরা জালাহরপরা চরাইমারিলেকে যাওয়ার রাস্তা, এনেকা প্রতিবাদের প্রয়োজন নাছিল, কারণ অফিসিয়াল প্রসিডিওর এইটো অলরেডি এই রাস্তাটো স্যাংশন হয়েছে আর কামও কিছু হলেও মানে আগবাড়িছে, কিন্তু দুই বছর মানত কামটো সম্পূর্ণ হবপরা নাই আর মানে কেতিয়াবা কামটো বন্ধ হয়ে থাকে। এইবিলাক কিয় হয়েছে, কোন কন্ট্রাক্টরে কাম করা নাই, এই ব্যবস্থা লওয়াটহে দায়িত্ব হয় সবরে। কিন্তু আন্দোলন করেছে ঠিকই, মই তো করে যাওয়া যাকে তার প্রতিবাদ জানালে এই নোহা তো করব নো, কিন্তু এনেকা রাস্তা লই থাকলে একো নহব, কামটো করিমে। আজি মই ব্যবস্থা এটা লবর কারণে আজি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারক কথাটো পাতিছো যে এই রাস্তাটো সোনকালে কমপ্লিট করো বলে।